পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে বিপিসিসির উদ্যোগে অন্যান্য বছরের ন্যায় রবিবার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। দু নম্বর সাগরীপুকুর হাউজিং মাঠে এই দিন সকাল থেকে বিভিন্ন বিষয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মূলত শিশুদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এছাড়াও অভিভাবকদের একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বলে জানান উদ্যোক্তারা। এদিন সফল প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতা ঘিরে প্রতিযোগীদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনাও লক্ষ্য করা যায়। ডিজিটাল কালচারাল সেন্টারের 38তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। এই আমরা 38 বছর ধরে ধারাবাহিকভাবে এই শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা করছি। আমাদের আজকের এই প্রতিযোগী প্রায় 130-140 জনের মতো প্রতিযোগী আছে। এই এলাকার শিশু মাঠ, আমাদের রেগুলার তো শিশু মাঠ চলে বাচ্চাদের, প্রত্যেক দিনে আমাদের 60-70টা ছেলে মেয়ে এখানে কোচিং করতে আসে। নিতু সিতুর সঙ্গে সহযোগিতায় এখানে আমাদের মাঠটা হয়, এখানে প্রতিযোগিতা হচ্ছে। এখানে আমাদের বাচ্চাদের বিভিন্ন 100 মিটার, 60 মিটার, 50 মিটার, ডিগবাজি দৌড়, শর্টপুট, এইসব লং জাম্প, এইসব ইভেন্টগুলো হচ্ছে। আমাদের এদের শেষকালে আমরা পুরস্কার বিতরণ করব বর্ধমান ফিজিক্যাল কালচার সেন্টারের পক্ষ থেকে। কতগুলো টোটাল ইভেন্ট আছে? এই টোটাল ইভেন্ট আছে আমাদের 42টা ইভেন্ট আছে, ছেলে মেয়ে মিলিয়ে, বালক বালিকা। এতদিন খেলাধুলা বন্ধ ছিল, আবার এতদিন তো করোনার জন্য মাঠ বন্ধ করে হয়েছিল, ছেলেমেয়েরা মাঠে আসতে পারেনি। এখন সব ছেলেমেয়েদের উৎসাহ, অভিভাবকদের উৎসাহ চরম, তারা আবার নতুনভাবে ছেলেমেয়েরা মাঠে আসছে। এবং আমরা স্বাস্থ্যবিধান কর্মসূচিকে সামনে রেখে তাদেরকে আজকে দুপুরবেলা মধ্যাহ্ন ভোজন সমস্ত কিছু আয়োজন করেছি। এটা হচ্ছে সাকারিপুকুর হাউজিং প্রাইমারি স্কুলের সামনে মাঠটা, হাউজিং স্কোয়ার্টার মাঠ। অভিভাবকদের জন্য কিছু আছে? হ্যাঁ, অভিভাবকদের এখানে আমাদের আছে শঙ্করধ্বনি, তারপরে আছে 20 বল দৌড়, তারপরে আছে 100 মিটার দৌড় অভিভাবকদের, আর মিউজিক্যাল চেয়ার। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।